হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে একটি ওয়াজ মাহফিলের ভিডিও নিয়ে আসছি। তো এইখানে আমাদের এক পেয়ার মাল আসছে, আর 14-15টার মতন হরেন আসছে এইখানে। তো এটা হচ্ছে একদিনের একটা ওয়াজের প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে আমরা 14 থেকে 15টা হরেন লাগাবো, আর এখানে এক পেয়ার বক্স আসছে। তো এ দেখেন, মাইকগুলো গাছের নিচে নিয়ে আসা হয়েছে, আর এইখানে আমরা 10টা মাইক দিব আউটপুটের জন্য গাছের ওপরে। তো আমরা তিন গাছ থেকে তিনটা তিনটা করে দুই গাছ থেকে মাইক দিব, আর এক গাছে 4টা মাইক দিব। তো এই মোট 10টা মাইক আমরা উপরে দিব, আর বাকি যে 4টা আছে আমরা এই প্যান্ডেলে দিব 2টা, রাস্তায় দেবো 1টা, আর মহিলা প্যান্ডেলে 1টা। তো এইভাবে আমরা 14টা মাইক এইখানে সেটিং করব। আমাদের বাইরের যে মাইকগুলো আছে ওই মাইকগুলো আনানো শেষ। তো আমরা এখন ভিতরে আসছি, আর এইখানে এখন মাত্র প্যান্ডেল করতেছে, আর আমাদের মাইকের কাজ হয়েছে। আর এইখানে আমাদের লাইটিংও হয়েছে, অনেকটা জায়গা মরিচা হয়েছে, দুই সাইড দিয়ে সেন্টান হয়েছে। তো আমরা এখানে এখন ভিতরে যে কাজ আছে কাজগুলো করব। আর এখানে যে আমাদের লাইটিংয়ের কাজগুলো হয়েছে ওই কাজগুলো আমরা গতকালকে করছিলাম। তো আজকে এখানে শুধু আমরা মাইকের কাজগুলো করব, আর লাইটিংয়ের কাজ আমাদের আগেই হয়ে গেছে। তো ওই দেখেন, এইখানে আমরা 2টা সেট আনছি, একটা আউজা 500 ওয়াটের সেট আনছি, আর একটা আউজা 250 ওয়াটের সেট। তো এইখানে আমাদের বাইরের মাইকের যে তার তোর আছে ওইগুলো এখানে এখন কানেকশন দেওয়া হইতাছে, আর বক্সগুলো পরে লাগানো হবে। প্যান্ডেলটা কমপ্লিট হলে বক্সগুলো পরে সেটিং করে লাগানো হবে। আর এখানে প্যান্ডেলটা অনেকটাই ছোট, ওই জন্য আমরা বক্স 2টা বাইরে দেব প্যান্ডেলের। তো ওই দেখেন, এইখানে আমাদের বাইরের যে মাইকের তারগুলো আছে ওই তারগুলো জয়েন দেওয়া হয়ে গেছে। তো এখন এখানে একটা থেকে আরেকটা আউটপুট আউট করা হইতেছে লাইন। তো ওই দেখেন, এখানে আমরা 250 থেকে 500 মাঝে আউট করছি। তো 250 দিয়ে আমরা এইখানে মাইক্রোফোন ব্যবহার করব। গাইস, আমাদের যেই কাজগুলো আছে ওই কাজগুলো শেষ। তো ওই দেখেন, এখন মাল্টির মাঝে শেডের যে এসি কোডগুলো আছে ওইগুলো জ্যাকজোক লাগানো হইতেছে। তো এখানে শেডের জ্যাকজোক লাগানো শেষ হইলে তারপরে আমরা মালটা চেক দিব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এখন আমরা মাইকগুলো চেক দিব, চেক দিয়ে রাখবো। কালী বেশ সদাই রে বন্দা
হিসাব কিতাব হবে না রে একদিন হবে আখের ভানা আখের কালে দেশ যাইবারে বান্দা হিসাব কিতাব হবে না রে একদিন হবে রাখের ভানাম রে কৃপাল্লা পয়সা উঠে রে বান্দা। গাইস রাত হয়ে গেছে, তো এখন এশারের আজান হইছে, তো সবাই নামাজ পড়তে গেছে। তো নামাজের পরে এসে এখানে বয়ান হবে। তো এই ফ্যাক দিয়ে আমি একটা ভিডিও করতেছি, অন্য সময় ভিডিও করার সময় পাই না বা ভিডিও করার ভাও থাকে না, মানুষ থাকে অনেকজন, ওই জন্য ভিডিও করতে পারি না। তো আমি এখন স্টেজের মাঝে উঠে ভিডিও করতেছি। তো এই দেখেন মাঠ একেবারে খালি, সবাই নামাজ পড়তে গেছে। নামাজের পর থেকে এখানে বয়ান শুরু হবে। আর এই দেখেন মাইক্রোফোন দেখতেছেন, এখানে দুইটা মাইক্রোফোন লাগাইছি আমরা বক্তার জন্য, 101 মাইক্রোফোন। আল্লাহ নবী ডাকতে কমরে আপনি যদি হেল কমারে মাপ না করে না আল কমা তো কালেমা সারাই বিদা যাবে আর যদি কালেমা সারা বিদা যা আল কমা তো জাহান্নামের আগুনে জ্বলবে এরপরেও আল কমার মার দিলে মায়া লাগে না কারণ মনের ভিতরে অনেক কষ্ট আল্লাহ নবী পরেশান আল্লাহ নবী চিন্তায় পড়ে গেল এই মুহূর্তে যদি আল কমার মাহায় আল কমারে মাম্মা করে রে আল কমা যদি কালেমা বিহীন মারা যা সঙ্গে সঙ্গে জাহান্নামী কবরে জাহান্নামের আগুনে জ্বলবে হাশরের ময়দানে ধরা খাবে জাহান্নামের ভিতরে ধরা খাবে আল্লাহ নবী চিন্তা কইরা এবার সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা জলদি করো লাকড়ি আনো আগুন ধরাও এই আগুনের ভিতরে দুনিয়াতে আল্লাহর জ্বালা দিব কথাটা নবী উচ্চ সুরে বলছে আলকমার মার কানের মধ্যে আওয়াজ গেছে আলকমার মা চিৎকার মাইরা আল্লাহ নবীর ডাক দিয়ে কই নবী গো সন্তানের ভিতরে কান্নি নবী জি আপনাকে হে সাক্ষী রেখা সাহাবীদেরকে সাক্ষী রেখা আমার আল্লাহরে শুনাইয়া আমি কোন জাতিকা আল্লাহরে মাফ কইরা দিলাম সব কষ্ট দূর কইরা দিলাম আল্লাহ নবী বেলালরে ডাক দিয়ে কবরে যাইতে গেলে মারে খুঁজে মানা যেদিন হারায় যাবি দুনিয়াটা তন্ন তন্ন কইরা খুঁজবি মা এই শব্দটা কোনদিন খুঁজা পাবি না সন্তানকে খাওয়াই এটার নাম হইলো বাবা নিজে ঈদের দিন সিরা কাপড় সিরা দুটা পয়লা যায় সন্তানের লাইয়া ভালো কাপড় নাই এটার নাম হইলো বাবা কত কষ্ট করে তোর বাবা মৃত্যুর মধ্যে হাত জোগাড় করছে যুবক বন্ধু অসুস্থ হয়ে গেলে বাবার সব কিছু পাড়া দিয়ে চিকিৎসার জন্য দৌড়েছে তোর মনে দা চাইছে বাবার কিছু বলবো আমার এই দাদা কো বাবা দেরি করি নাই জানতে পারছে এমনি তোর ব্যবস্থা করে দিচ্ছে গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।